কালীপূজার উৎসবের মধ্যেই বাংলার আবহাওয়ায় পরিবর্তন নিয়ে বিরাট খবর দিল আবহাওয়া দপ্তর। পূজোর মধ্যেই বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণের একাধিক জায়গায়, বৃষ্টি হবে উত্তরও। পূজোর দিন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস হয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে, তবে ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। কালীপূজোর সময়কালীন বৃষ্টির ফলে উৎসবের আনন্দে কিছুটা বিঘ্ন তো ঘটতে পারে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কালীপূজোর পর আবহাওয়ায় গতি প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন আসবে। বিশেষ করে নভেম্বর মাসের প্রথম দিকে বাংলার বিভিন্ন অঞ্চলে শীতলতার আমেজ দেখা যাবে। কালীপূজোর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এতে করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়াতে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলবে। উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস আছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন এই বৃষ্টি স্থানীয়ভাবে তৈরি হওয়া মেঘের কারণে ঘটবে। সাম্প্রতিক সময়ে বর্ষা বিদায় নিয়েছে, কিন্তু ঠান্ডার আবহাওয়ার আগমন কিছুটা দেরিতে হবে। কালীপূজোর পর আবহাওয়ায় এই পরিবর্তন জনজীবনকে নতুনভাবে প্রভাবিত করতে চলেছে, যা উৎসবের আনন্দে নতুন মাত্রা যুক্ত করবে। এদিকে হাওয়া অফিস বলেছে আগামীকাল ও পরশু দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির জন্য কিছুটা হলেও পরিস্থিতি অবনতি হবে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া জেলাতে হালকা বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে ঘূর্ণিঝড় ডানার প্রভাব সম্পূর্ণভাবে কেটে গেছে এবং নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আপাতত নেই। তবে সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর তারই প্রভাবে এই বৃষ্টিপাত চলবে। আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এটি আগামী কিছুদিন অব্যাহত থাকবে। কালীপূজোর দিন বাচ্চারা বাজি ফাটাতে পারুক বা না পারুক, বৃষ্টির পটকা কিন্তু ফুটবে। বঙ্গবাসীদের এখন তাই অপেক্ষা করতে হবে আবহাওয়ার সঙ্গে, যাতে আনন্দের এই উৎসবটিকে উপভোগ করতে পারেন। তো দর্শক, এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন।